যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে সেগুলো আমরা দূর করতে পারি।
পারে। যেমন ধরো আমরা অনেক সময় বলি আলো হয় অন্ধকার হয় আলোর অভাব, পাপ নয় পুণ্য, অন্ধকার নয় আলোর অভাব, অভাব তার পাপ নয় পুণ্য, এগুলো হচ্ছে সম্পূর্ণ নর্থক শব্দ। অভাব মানে নাই, তাহলে যেখানে নাই নয় এসব শব্দ থাকবে সেগুলো হচ্ছে সবসময় নর্থক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, আমরা যেটাকে ইংলিশে নেগেটিভ সেন্টেন্স বলি বা নর্থক বাক্য। তাহলে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা নর্থক শব্দ দূর করতে পারি, এই অসুবিধাটা আমরা দূর করতে পারি। তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞা প্রদানের মাধ্যমে শব্দের পুনরুক্তি বা অসঙ্গতি দূর করা যায়, অর্থাৎ একটা পদ অনেক সময় আমরা দুইবার ব্যবহার করি, সেই পদের অসঙ্গতি বা আমরা যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে দূর করতে পারবো। এরপর তাহলে বলা যায় যুক্তির যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব। তাহলে আমরা দেখছি যে যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব আমাদের যুক্তিবিদ্যার অপরিসীম, কারণ যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা অনেক অসুবিধা পেতে পারি, যেমন নতুন শব্দ এড়িয়ে চলতে পারি, প্রতিশব্দ এড়িয়ে চলতে পারি, অনেক সময় পদের অপ্রাসঙ্গিক কোনো কিছু থাকে সেটা এড়িয়ে চলতে পারি। তাহলে এক কথা বোঝা যাচ্ছে যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব অনেক অপরিসীম, যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব আছে। তাহলে এবার আমরা দেখি যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি মানে হচ্ছে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য কি ওঠে। মানে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে তাহলে আমরা বলতে পারি কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বর্ণনাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা, কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বর্ণনাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা একমাত্র, যৌক্তিক সংজ্ঞার একমাত্র চেনার উপায় হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার যে যথার্থ আছে সেই যথার্থটাকে প্রকাশ করা। যৌক্তিক সংজ্ঞা চেনার একমাত্র উপায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা যে পদের মধ্যে কোনো যথার্থ থাকে সেই যথার্থটাকে খুঁজে বের করা, সেই যথার্থটাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা। তাহলে যেমন ধরো আমাদেরকে তাহলে বলা হচ্ছে একটা পদের সুস্পষ্ট বর্ণনাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা, ঠিক তেমনি তাহলে আমাকে বুঝতে হবে, জানতে হবে একটা পদের মধ্যে যথার্থ কি আছে। আগে যথার্থটা খুঁজে বের করতে হবে, যতক্ষণ আমি যথার্থ বা গুণটা খুঁজে বের করতে পারবো না তাহলে সেটা কখনোই যৌক্তিক সংজ্ঞা আমি বের করতে পারবো না। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে মানুষ পদে তুমি সংজ্ঞা দাও, তাহলে আমরা জানি আমাদেরকে যখন মানুষ পদের সংজ্ঞা দিতে বলা হবে তখন আমরা বলবো মানুষ পদের সংজ্ঞা হচ্ছে কি, মানুষ মানুষের হাত আছে, পা আছে, কান আছে, মানুষের একটু চোখ আছে, মানুষ হাসতে জানে, কাঁদতে জানে, এইসব। তাহলে এখন যেহেতু আমাকে মানুষ পদের বর্ণনা দিতে বলা হচ্ছে তাহলে এই যে আমরা বললাম তাহলে এগুলো এখানে কোনোটা যথার্থ আছে কোনো যথার্থ নাই, তাহলে এখানে শুধুমাত্র আমরা শুধু মানুষের একটা বিবরণ দিয়েছি, মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, মানুষ হাসতে জানে, কাঁদতে জানে, সব এইসব। তাহলে ধরতে গেলে হচ্ছে এটা একটা মানুষের একটা বিবরণ, তাহলে এখানে মানুষের কোনো গুণ প্রকাশ পায়নি। তাহলে আমাকে যখন মানুষের গুণ প্রকাশ করতে বের করতে হবে তখন আমাকে দেখতে হবে এখানে যথার্থ কোনটা। তাহলে যথার্থ খুঁজে বের করতে হলে তাহলে আমার সঠিক পদটা লিখতে হবে কি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার এখানে যথার্থ কোনটা সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। এর আগে বের করতে হবে আমার মানুষের মানুষের কাছাকাছি আসন্নতম জাতি কি। তাহলে আমাকে যৌক্তিক সংজ্ঞা বের করার দুটো উপায় হচ্ছে, প্রথমে আগে বের করতে হবে আসন্নতম জাতি, প্রথমে আগে বের করতে হবে আসন্নতম জাতি, আসন্নতম জাতি মানে হচ্ছে কাছাকাছি জাতি, আসন্নতম মানে হচ্ছে কাছাকাছি। আমার অনেক সময় বলে না তোমার আসন্ন কে, কাছাকাছি কে, আসন্ন মানে হচ্ছে কাছাকাছি। তাহলে মানুষ প্রথমে বের করতে হবে আসন্নতম জাতি, এরপর বের করতে হবে লক্ষণ বা উপলক্ষণ, এরপর বের করতে হবে প্রথমে লক্ষণ, এরপর বের করতে হবে বিভেদক উপলক্ষণ। তাহলে আমাকে বের করতে হবে মানুষের আসন্নতম জাতি হচ্ছে এখানে জীব, এই মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব। তাহলে আমি আসন্নতম জাতি পেয়ে গেছি। তাহলে এরপর আমাকে বলা হচ্ছে যথার্থ কোনটা, তাহলে এখানে যথার্থ বের করতে হলে আমাকে বের করতে হবে তারা জীবের যথার্থ হচ্ছে কি, বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। আমরা জানি আমরা প্রথম পত্রে পড়ে এসেছিলাম জীবের যথার্থ হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে জীবের যথার্থ হচ্ছে জীববৃত্তি আর মানুষের যথার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষের যথার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি, যেহেতু বুদ্ধিবৃত্তি আছে তাহলে এটা হচ্ছে কি লক্ষণ। তাহলে বুদ্ধিবৃত্তিটা হচ্ছে কি লক্ষণ, আমরা এই বুদ্ধিবৃত্তিটা প্রথম পত্রের মধ্যে পড়েছিলাম লক্ষণ কাকে বলে, যে যে চিহ্ন বা যে বিভেদক লক্ষণ আমাদেরকে অন্য প্রাণী থেকে আলাদা করে, অন্য প্রাণী থেকে আলাদা করে বুঝতে শেখায় সেটাকে বলা হয় লক্ষণ।
যদি বিভেদ করতে পারি তাহলে মানুষ ও পশুর মধ্যে আমরা কোনটা দেখে আমি মানুষ চিনতে পারবো, তাহলে সেটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। কারণ পশুর বুদ্ধিবৃত্তি নাই, আমাদের মানুষের বুদ্ধিবৃত্তি আছে। তাহলে বুদ্ধিবৃত্তিটাকে আমি বলবো কি লক্ষণ, কারণ এই বুদ্ধিবৃত্তির কারণে আমরা মানুষ জাতি অন্যান্য প্রাণী থেকে আলাদা। তাহলে এই বুদ্ধিবৃত্তিটাই আমরা হচ্ছে আমাদের লক্ষণ। তাহলে আমাদের একটা পদের মধ্যে আমাকে বলা হচ্ছে একটা পদে সম্পূর্ণ যাতার্থে সুস্পষ্ট বর্ণনাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। তাহলে আমি এখানে মানুষ সাত বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা একটা পদ, তাহলে এই পদের মধ্যে আমি পেয়ে গেলাম বুদ্ধিবৃত্তি আছে অর্থাৎ লক্ষণ এখানে পেয়ে গেলাম। এরপর আমাকে বলা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যেহেতু বলা হয়েছে তাহলে উপলক্ষণ আমি পেয়ে গেছি। তাহলে যেহেতু বুদ্ধিবৃত্তি আছে তাহলে অবশ্যই মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের কথাটাও ঠিক আছে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে একটা পদে সম্পূর্ণ সুস্পষ্ট একটা বর্ণনা আমি পেয়ে গেলাম। কিন্তু আমি যদি এখানে যদি বলি মানুষের হাত আছে পা আছে কান আছে তাহলে এটা কখনো যৌক্তিক সংজ্ঞা বলে বিবেচনা হবে না। তাহলে মানুষ হয় জীব, তাহলে আমাকে বলা হচ্ছে মানুষ হয় জীব এই পদটার যৌক্তিক সংজ্ঞা কি। তাহলে এই পদটা যখন যৌক্তিক সংজ্ঞা দিতে যাবো আমি তখন আমাকে দেখতে হবে মানুষের আসলতম জাতি হচ্ছে জীব। এটা আমি বুঝে দিচ্ছি। এরপর দেখো মানুষের আসলতম জাতি হচ্ছে জীব। তাহলে আমরা জানি মানুষের দুটা বৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি একটা হচ্ছে জীববৃত্তি। মানুষের দুটা বৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি একটা হচ্ছে জীববৃত্তি। তাহলে আমাকে যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে বুদ্ধিবৃত্তি মানুষের বুদ্ধিবৃত্তিটা যেহেতু আছে বুদ্ধিবৃত্তির কারণে আমরা প্রাণী থেকে আলাদা তার লক্ষণটা আছে। তারপর যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন কথাটা কোথেকে আসছে, তাহলে বুদ্ধিবৃত্তি আছে বলেই তার বুদ্ধিবৃত্তি সম্পন্ন কথাটা এখানে আসছে। কারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন কথাটা আসছে কোথেকে ওই বুদ্ধিবৃত্তি থেকে। তাহলে এটাকে আমি অবশ্যই বলবো এটা একটা পদে সুস্পষ্ট যৌক্তিক সংজ্ঞা। তাহলে তাহলে যদি তোমাকে তাহলে বলা হয় মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা কি, তাহলে তুমি অবশ্যই বলবে মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। কিন্তু আমি যদি বলি মানুষ হাসতে জানে কাঁদতে জানে এটা কখনো যৌক্তিক সংজ্ঞা হবে না, কারণ এখানে যাতার্থ বলে কোনো কিছুই নেই। তাহলে আমাকে যাতার্থ যদি বের করতে হয় তাহলে আমাকে বলতে হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কারণ এখানে বুদ্ধিবৃত্তি কারণ এখানে তোমার লক্ষণও আছে উপলক্ষণও আছে। তাহলে আমাকে যাতার্থ খুঁজে বের করতে হলে ওখানে লক্ষণ এবং উপলক্ষণ দুইটাই বের করতে হবে। লক্ষণ মানে যেটার কারণে তুমি অন্যান্য প্রাণী থেকে আলাদা, আর উপলক্ষণ হচ্ছে যেটা লক্ষণ থেকে যেটা নিশ্চিত হয় সেটাকে বলা হয় উপলক্ষণ, যেটা লক্ষণ থেকে আসে সেটা হয় উপলক্ষণ। যেমন মানুষ হয় জীব, মানুষের দুইটা বৃত্তি বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। আর যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে বুদ্ধিবৃত্তি সম্পন্নটা কোথা থেকে আসছে, ওই বুদ্ধিবৃত্তি থেকে আসছে। মানুষ হয় এমন জীব যার বিচার করার ক্ষমতা আছে, তাহলে বিচার করার ক্ষমতা এই বিচার ক্ষমতাটা কোথা থেকে আসছে, ওই বুদ্ধিবৃত্তি থেকে আসছে। তাহলে বুদ্ধিবৃত্তি হচ্ছে তোমার লক্ষণ আর বিচার ক্ষমতা বুদ্ধি সম্পন্ন এগুলো হচ্ছে উপলক্ষণ। অর্থাৎ লক্ষণ থেকে যেটা আসবে যে লক্ষণ থেকে যেটা আসবে সেটাকে বলা হয় উপলক্ষণ। এটা এটা তোমরা প্রথম পত্রে বিভাগ চ্যাপ্টারে অবশ্যই দেখে নিবে। এটা আমি আবার তোমাদের সুবিধার জন্য বলছি যে যেটার কারণে আমার অন্যান্য প্রাণ থেকে আলাদা সেটাকে বলা হয় লক্ষণ, আর লক্ষণ থেকে যেটা আসবে সরাসরি নিশ্চিত হবে সেটাকে বলা হয় উপলক্ষণ। তাহলে একটা যাতার্থ কখনই সম্পূর্ণ সুস্পষ্ট ভাবে হবে যখন লক্ষণ থাকবে উপলক্ষণ থাকবে এবং যাতার্থ থাকবে। তাহলে আমরা তাহলে বলতে পারি একটি পদের যাতার্থকে সুস্পষ্ট ভাবে ব্যক্ত করা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তাহলে যৌক্তিক সংজ্ঞার অর্থ কি দাঁড়ায়, তাহলে যৌক্তিক সংজ্ঞার অর্থ হচ্ছে সমগ্র যাতার্থের পূর্ণ বিবৃতি। অর্থাৎ সমগ্র গুণটার একটা পূর্ণ একটা বিবৃতি থাকতে হবে, অর্থাৎ লক্ষণ উপলক্ষণ এবং গুণ সবকিছুই থাকতে হবে, তাহলে সেটাই যৌক্তিক সংজ্ঞা বলে বিবেচনা হবে। এরপর বলা হয় যৌক্তিক সংজ্ঞা সবসময় একটা পদ সংক্রান্ত প্রক্রিয়া। যৌক্তিক সংজ্ঞা সবসময় শুধু মানুষ এটা দিয়ে কখনো হবে না বা শুধু জীব দিয়ে কখনো হবে না, তাহলে যৌক্তিক সংজ্ঞা একটা পদ সংক্রান্ত প্রক্রিয়া অর্থাৎ উদ্দেশ্য বা বিধেয় বিধেয় থাকবে। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌক্তিক সংজ্ঞা জিনিসটা কি। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের পরিপূর্ণ যাতার্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ একটা পদ থাকবে, একটা পদের মধ্যে একটা সুস্পষ্ট একটা যাতার্থ থাকবে, যেমন মানুষ হয় জীব মানুষের যাতার্থ কি সেটা বের করতে হবে আগে, তারপর এটাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। তাহলে আশা করি তোমরা যৌক্তিক সংজ্ঞা জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা আরেকটু পাশে ভালো করে চর্চা করবে, ভালো করে পড়বে যৌক্তিক সংজ্ঞা কি এইটা যখন পড়বে তোমরা অবশ্যই তখন প্রথম পত্রে লক্ষণ উপলক্ষণ এই চ্যাপ্টারটার সাথে একটু দুইটা বই একসাথে পড়বে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌক্তিক সংজ্ঞা কি। এরপর তোমাদের যৌক্তিক সংজ্ঞার বলতে আরো যে
সেটা করাবো যতদিন মানে তোমার আশা করব তোমরা ফলো করছো হবে যদি সংজ্ঞা চ্যাপ্টারে এরপর আছে তোমাদের প্রতিশব্দ সমাপ্ত শব্দ নর্থক শব্দ যদি সুবিধা যদি সংজ্ঞার বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো নিয়ে সামনের ক্লাসে তোমাদের আলোচনা করবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা তো তুমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে এগুলো নিয়ে আলোচনা করবো এরপরে বৈশিষ্ট্যগুলো নিয়ে ততদিন পর্যন্ত তুমি সুস্থ থাকো ভালো থাকো।